ক্লাস টেনের পর ফ্রি সময়টা কাটানোর জন্য আমরা অনেকেই নানান ধরনের কোর্স করে থাকি। সেরকমই ক্লাস টেনের পর বন্ধুদের পাল্লায় পড়ে প্রথম ডিরেকশনের কোর্স করতে শুরু করে এক সাধারণ মেয়ে। সেখান থেকে এই অভিনয় জগৎটাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে সেটাকেই নিজের স্বপ্ন করে নেওয়া। আজ তার জায়গা টলিউডে বেশ পাকা। ইনফ্যাক্ট এই কটা দিনে ইতিমধ্যেই তার ডাক পড়েছে বলিউড থেকে। তিনি আমাদের খুব প্রিয় সুচন্দ্রা দি, সুচন্দ্রা বানিয়া। Yes, সুচন্দ্রা বানিয়া। হ্যাঁ, কিন্তু সুচন্দ্রা বানিয়া নয়, আরেকটা নাম আছে, মানে আমরা জানি একটু ভুল, একটু তুমি ঠিক করে দাও। একদমই ভুল নয়, বাবুল সুপ্রিয়র মতো আমার সুচন্দ্রা ভালো নাম, নিকনেম হচ্ছে বানিয়া। এবার কোথাও বানিয়া কোথাও সুচন্দ্রা ইউজ করতে গিয়ে খিচুড়ি হয়ে গিয়ে এখন সুচন্দ্রা বানিয়া, আমার সারনেমটাই হাওয়া হয়ে গেছে। আসলে সুচন্দ্রা চন্দ্র, সুচন্দ্রা চন্দ্র, যাই হোক, তোমার নাম দিয়ে আমরা তোমাকে চিনছি, সুচন্দ্রা দিয়ে চিনছি, এটাই অনেক, তাই না বল? সুচন্দ্রা দি, যেটা প্রথমেই বলছিলাম যে তুমি এমনি শখে পরিচালনা কোর্সে ভর্তি হয়েছো, কিন্তু যখন প্রথম কাজ করি তখন একটা কোথাও মনে হয় যে এটাই কিন্তু আলটিমেট নয়, মানে যদি এটাকে প্রফেশন করতে হয় বা এটা যদি সত্যি ভালোবাসি তাহলে আমার একটা দায়িত্ব রয়ে যায় প্রফেশনের প্রতি, তাহলে নিজেকে তৈরি করতে হবে, শিখতে হবে, জানতে হবে অভিনয়টা, ভালো সাহিত্য পড়তে হবে, ভালো ফিল্ম দেখতে হবে। বা আমি কলকাতায় সোহাগ সেনের কাছে ওয়ার্কশপ করেছি, বা মানে অভিনয়টা করার কিছু সব কিছুরই একটা মেথড আছে, কিছুটা যতটা মানে অভিনয় আমার মনে হয় যতদিন মানে মানুষ অভিনয় করে বা যতদিন মানুষ বেঁচে থাকে এটা শিখতে শিখতে শিখতেই যায়, তো এটা একটু একটু করে রপ্ত করা আর কি, আর যতটা পারো যেটা এখন শেখা ন্যাচারাল বিহেভ করা। তো ইন্টারেস্টটা আসার জায়গা যেটা তুই আমাকে বললি, প্রথমবার যখন আমি হুয়া মাই এক জিন্দেগি বলে একটা হিন্দি ডকুমেন্টারি করি, এটা হচ্ছে অরিন্দম শীলের সঙ্গে ফ্লোরে আমি, তো মানে তখন একটা ব্যাপার কি বলতো, আমার মনে হলো অ্যাক্ট্রেস মানে একটা রানী রানী কোথাও একটা ব্যাপার, কেউ হেয়ার করে দিচ্ছে, কেউ মেকআপ করে দিচ্ছে, তখন তো বুঝি না কি, আমি জানি না এরকম সাজাতেও হয় আর কি, তো কেউ এসে জামা কাপড় পরিয়ে দিচ্ছে এটা পরতে হবে, কেউ আয়রন করে দিচ্ছে, তো ওই ফিলটা এটা একটা ভালো লাগার ফিল যে হ্যাঁ বাহ এটা তো খুব ভালো কাজ, মানে কিছুই করতে হয় না এরকম, তখন তো আর কি মানে কিছুই করতে হয় না এরকম একটা ফিল। আর তারপরে যখন প্রথমবার নিজেকে দেখলাম ডাবিং করতে গিয়ে এডিটিং রুমে, তখন আমার মনে হলো যে এই যে পুরো একটা অ্যাক্টিভিটির সঙ্গে যেরকম একটা আউটপুট বেরোতে পারে, তখন একটা কোথাও ফিল গুড বা এই কাজটাই করা উচিত, তখন মাথায় যত পোকাগুলো আছে অ্যাক্টিং নিয়ে সব চাঙ্গা হয়ে গেল, মানে এটাই করা উচিত। পর্দায় প্রথম নিজেকে দেখে তোমার ভালো লাগলো, একদম তখনই মনে হলো যে এই অ্যাক্টিংটাই করা, একদম। হ্যাঁ, তো আপনাদের বলি যে আমরা এখানে এসে অনেকক্ষণ গল্প করতে করতে সময়টা নষ্ট করে ফেলেছি আগেই, মানে সূর্য মামাও আমাদেরকে ছেড়ে চলে গেছে, তো আমরা এবার নিচে গিয়ে একটু আড্ডাটা মারবো, মানে কন্টিনিউ করব, চলো নিচে যাই। তো একদম ছাদেই আমাদের আড্ডাটা দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই, আলো কমে গেল, আর তাই জমিয়ে আমরা বসে পড়েছি সুচন্দ্রাদির বেডরুমে একদম গল্প করতে। সুচন্দ্রাদি, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে জানি যে ওই শর্ট ফিল্মটা হলো, তারপর তোমার নিজেকে দেখতে ভালো লাগলো, তারপরে কিভাবে টলিউডে মানে সেই কথায় টলিউডে আমাদের ইন্ডাস্ট্রিতে তুমি ঢুকলে? একদমই, কারণ আমাদের যেখানে ল্যাবে আর কি এডিটিং হয়েছিল ওখানে স্বপন স্যার একটা প্রজেক্টের এডিটিং চলছিল আর কি, তো তখন সামহাও আর কি উনি আমার প্রজেক্টটা দেখে, উনি আমাকে তখন একটা প্রজেক্টের জন্য অফার দেয়। আমি মানে কারণ বাড়িতে যখন আমি এসব বলেছি, বাড়িতে সবাই একদম এসব নেয় মন দিয়ে পড়াশোনা করো এসব আবার কি, তো তখন কি হয় তখন উনি বলেন, আমার তখন কিছু একটা এক্সামও ছিল আর কি, যখন ওভারঅল প্রজেক্টটা কমপ্লিট হয় শুটিং হয় এই সময়টা, আমার তখন প্রায় 11 থেকে 12 ওঠার বা এরকম একটা কিছু ব্যাপার এক্সাম ছিল, তো সেই সময় আমি অত দেখলাম বাড়িতে তো কেউ কনভিন্স হচ্ছে না, ঠিক আছে ওই অ্যাক্টিংয়ের ভূতটা কোনো রকমের চেপে ঠিক আছে স্টাডি করা স্টার্ট করলাম। এবার যখন আমার এক্সাম শেষ হয়ে গেল, কিন্তু কোথাও একটা পোকাটা লুকিয়েছিলই আর কি, কারণ তারপরে যখন আবার আমি ওই প্রোডাকশন থেকে প্রপোজাল পাই প্রজেক্টের জন্য, ওই প্রজেক্টটারই অফার পাই, এবং ওটাতে আমার অপোজিটে ছিল ঋষি অরিন্দম, উড়িষ্যারও এখন এক নম্বর, তো তোমার
তখন আমার মনে হয় যে না, এটা ডেস্টিনি। অ্যাকচুয়ালি আগে থেকেই আমি খুব ডেস্টিনিতে বিলিভ করি, কারণ আমি যখন হবে না ভেবে নিয়েছিলাম, তারপরও যখন ওই প্রজেক্টটাই আমার জন্য রয়ে গেছে, সেই প্রজেক্টটা রয়েও গেছে তোমার জন্য, কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কারণ আমি এক দেড় মাস ওই পুরো ব্যাপারটা থেকেই বাইরে ছিলাম, হ্যাঁ বেরিয়ে গেছিলাম। তারপরে আমি কাজটা করলাম, কিন্তু কাজটা করার পর যখন সত্যি কথা বলছি, মানে শেয়ারই করছি তোর সঙ্গে, যখন আড্ডা মারতে বসেছি, তখন আমি পদ্মদিন শেষ হয়ে যখন আমি ইনিশিয়ালি দেখলাম, হয় না, মানে আমি অনেক ডিরেক্টরকেও দেখেছি, যখন ফিল্মটা হয় তখন এটা আমার বেবি, খুব ভালো হয়েছে, সব ফিল্মের থেকে ভালো একটা ফিল, মানে গুড, সব কিছু ভালো একটা, হ্যাঁ সবসময় একটা ফিল গুড ম্যাটার ওয়ার্ক করে। কিন্তু আমি যখন বেশ কিছুদিন পর আবার দু মাস তিন মাস পর ফিল্মটা দেখলাম, তখন আমি রিয়েলাইজ করতে শুরু করলাম, জাস্ট লাইক অনেক কিছু আমার মধ্যে প্রবলেম, মানে যা হয় আর কি, একজন হিরোইন বা একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য অনেক মেটেরিয়াল দরকার, মানে এইভাবে হয় না, তাতে কী হবে, আলটিমেট অডিয়েন্সকে ঠকানোর কোনো ইন্টেনশান আমার ছিল না। তারপর একটা প্রসেস ওয়ার্ক করে, যে আমাকে গ্রুমিং করতে হবে, অ্যাক্টিং ট্রেনিং নিতে হবে, সুহাগসেনের কাছে অ্যাক্টিং ট্রেনিং নিই, তো এই প্রসেসটার মধ্যে দিয়ে সালসা করি পেড্রোর কাছে, যা যা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাওয়া যায়, প্রপারলি জিম করা, কারণ আমি তখন বুঝতে পারি যে এই পুরো কনসেপ্টটা বা এই পুরো সাবজেক্টটা কিন্তু খেলার, মজা করার বা এন্টারটেইন করার নয়, যে শুধুমাত্র অটোগ্রাফ নেবে বলে ফ্যানেরা, কারণ ফ্যানেদের প্রতি একটা দায়িত্ব এসে যায় যে আমি কিছু একটা কাজ এমন দিতে চাই যে তাদের লাইফে কিছু হেল্প করে, তারা নিজেদেরকে ডেভেলপ করতে সাহায্য করে সেই জায়গাটাতে। তো তারপরই আমার কোথাও একটা মনে হয় রিমেক ফিল্মে আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, যদি রিয়েলিস্টিক কিছু স্টোরি পাই বা যে স্টোরিটা খুব মনে হয় যে মানুষের লাইফের সঙ্গে রিলেট করা যায়, বা মানুষ এটা মনে হয় যে না এটা তো আমার জীবনে ঘটেছে বা ঘটতে পারে কখনো, খুব একটা রিয়েলিস্টিক জায়গা থেকে, তখন এটা অন্য জার্নি স্টার্ট হয়। তখন ওই বাচ্চামিটা বা তখন যে থটটা ছিল যে এই কাজ করবো, লোকে অটোগ্রাফ নেবে, এই রকম কাজ করব, সেই থটটা থেকে বেরিয়ে গিয়ে তখন একটা কোথাও মনে হয় যে না, যা ভালো কাজ করব সেটা ভালো কাজ হয়, যাতে আমি যখন নাও থাকি লোকে যাতে কাজগুলো ছোট্ট ছোট্ট করে মনে রাখে, একদম মানে কম হোক কোয়ালিটি, একদম। কোথাও একটা আমির খানের ফিল্মে দ্য লাস্ট ফিল্মটাতে নওয়াজউদ্দিন কত ছোট্ট একটা চরিত্র করেছিল, কিন্তু সেই চরিত্রটা কিন্তু কোথাও একটা লোকের মাইন্ডে রয়ে গেছে। এখন ফিল্মে এখন তো বলিউডে পাল্টে গেছে, কিছুটা টলিউডে পাল্টাচ্ছে, হলিউডে কিন্তু এটাই, আমি হলিউডের অনেক স্টারেদের অনেক ফিল্ম দেখি, তারা সুপারস্টার, কিছু কিছু ফিল্মে তারা কিন্তু 10 মিনিট 5 মিনিট 15 মিনিটে ক্যারেক্টার করেছে, কারণ ফিল্মের ম্যাটারটা কিন্তু এটা নয় যে কে কতটা স্ক্রিন জুড়ে আছে, ফিল্মের ম্যাটার হচ্ছে কে কতটা ইম্পর্টেন্ট চরিত্রে করছে। আমি প্রেফার করি এরকম ফিল্ম করতে যেখানে ধর আমি একটা 1.5 ঘন্টার ফিল্মে 10 মিনিট থাকবো, তাও ভালো, কিন্তু এরকম ফিল্মে না যে আমার চরিত্র কোনো ইম্পর্টেন্স নেই, আমি 1.5 ঘন্টাই আছি, হ্যাঁ না আমি কাজটার একটা দাম থাকবে, একদমই, হ্যাঁ, যে চরিত্রটা মানে বেরিয়ে যাওয়ার পরও লোকে মনে করবে যে না, এই চরিত্রটা কোথাও একটা রয়ে যাবে কি লোকের মাইন্ডে। তো আমি কোলকাতা কলম্বাস করার পর রিয়েলাইজ করেছি স্নেহা অনেকেই আমাকে স্নেহা করে, আর যে স্নেহা, তো ওই একটা কোথাও ভালো লাগে যে না, চরিত্রটা কোথাও একটা রয়ে গেছে লোকের মনের ভেতরে। তো আমি এটাই করতে চাই, মানে আলটিমেট এখনও কিছুই করে উঠিনি, কিন্তু আমার লাইফের জার্নিটা এটার জন্যেই যে আমি যে চরিত্রগুলো করব কোথাও লোকের মনে যাতে একটা দাগ কাটে, একদম। আর এটাও খুব ভালো লাগলো সুচন্দ্রাদি, মানে এখন কিন্তু অনেকেরই কনসেপ্টটা আছে, অভিনয় মানে জাস্ট একটা লুক থাকলেই হয়ে গেল, তা তো নয়, বল না না, অভিনয়টাকে জানতে হয়, অভিনয় করতে হবে, অভিনয়, হ্যাঁ অভিনয়টা জানতে হয়, সবথেকে ইম্পর্টেন্ট কি বলতো, চরিত্রটা জানতে হয়। অভিনয় আমি বলছি পৃথিবীতে কিন্তু আমি যেটা বিলিভ করি আর এর পেছনে লজিকও আছে, কোনো অভিনয়ই ভুল নয়, না, কিন্তু তোকে ডিরেক্টর যে চরিত্রটা বোঝাচ্ছে, চরিত্রটাকে ফিল করে চরিত্রটার মতো বিহেভ করা, এটা অভিনয়। তো তার জন্য চরিত্রটাকে খুব খারাপ দেখতে লাগতে পারে বা চরিত্রটাকে কম সময়ের হতে পারে, একদম, সেই চরিত্রটা যে সবসময় লিপস্টিক পরবে তার কোনো মানে নেই, তো চরিত্রটাকে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। তো তুমি এখন ওই যে প্রথমে ভাবতে হিরোইন হব, সেই চিন্তা ভাবনাটা কি এখন বেরিয়ে গেছে, মানে একদম গ্ল্যামারাস চকচকে, যেটা পর্দার উপরে থাকা মানুষরা বেশিরভাগ ভাবেন যে তাদের তো
সময় চকচক, সেটা থেকে কি বেরিয়ে গেছে এখন? না, আমি একটা মানে আমি ব্লেসড আর কি, যে আমার ক্যারিয়ারের শুরুর দিকেই বা আমি যেসব মানুষের কাছ থেকে আমার গ্রুমিং বা ট্রেনিং হয়েছে, কোথাও একটা না এই যে চকচকে গ্ল্যামারাস ব্যাপারটা কিন্তু একটা টাইমের জন্য, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, হ্যাঁ, কিন্তু যদি তুই ভালো অভিনয় করতে পারিস বা তুই ভালো অভিনেত্রী হোস তাহলে কিন্তু, কারণ খিদেটা তো শুধু গ্ল্যামারের নয়, খিদেটা কোথাও একটা দায়িত্বে রেসপন্সিবল হওয়ার একটা, যে আমি যে রেসপন্সিবিলিটিটা নিচ্ছি সেই সেই রেসপন্সিবল ব্যাপারটা নিজের মধ্যে রাখা, মানে কিরকম আমার মানে এক্সপ্লেন করতে হলে এটাই আমি বলবো যে কোথাও একটা দায়িত্ব তৈরি হয়ে যায়, দায়িত্বটা এরকম যে আমাকে খুব সুন্দর লাগবে, তার থেকে আমার থেকে আমার অডিয়েন্স কী পাবে? হ্যাঁ, কারণ সুন্দর যদি দেখতেই হয়, মানে এত ভালো ভালো সুন্দরীরা আছে, লোকে জ্যাকলিনকে দেখবে, ক্যাটরিনা ক্যাফকে দেখবে, কেন তাহলে সেই অর্থে তো বিদ্যা বালান অত সুন্দর নয়, রাধিকা আপ্তে এত সুন্দর নয়, তাহলে লোকে কেন ওদেরকে পর পর ভাবে যখনই আসে লোকে বসে থাকে যে ফিল্মটা কি হবে কি আছে, ফিল্মটা স্টোরি হয়তো খুব খারাপ, তাও লোকে ওদেরকে দেখার জন্য, ওদের অ্যাক্টিংটা এক্সট্রিম লেভেলে অন্য কিছু। আজকে যদি অমিতাভজিকে ভাবি তাহলে অমিতাভজির পার্সোনালিটি ছাড়া খুব একটা যে খুব সুন্দর দেখতে এরকম তো ব্যাপার না, নাসিরুদ্দিন শাহ যাকে ভাব, তুই নওয়াজকে ভাব, যাকেই ভাব, তো কোথাও একটা চরিত্র হওয়া আর অ্যাক্টিংটাকে ভালোবাসলে গ্ল্যামারটাকে বাদ দিয়ে চরিত্রটাকে ভাবা উচিত। আমার মনে হয় একজন অভিনেতার একমাত্র পরিচয় হওয়া উচিত তার অভিনয়। রোল সাউন্ড, রোল ক্যামেরা, অ্যাকশন। দারুণ বললে তুমি সুচন্দ্রাদি, কিন্তু আগে জানতে চাইবো তুমি বললে যাদের যে মানুষেরা তোমার এই পথটায় সঙ্গে ছিলেন তাদের নামগুলো শুনতে চাইবো, কাদের নাম তুমি নেবে? না, আমি প্রথমে যেটা আমি ক্যারিয়ারের জন্য গ্রুমিংয়ের জন্য আমি অনেকটা কোঅপারেশন পেয়েছি সোহাগ সেনের কাছে, সোহাগদি বুঝিয়েছে যে অ্যাক্টিংটার জন্য কিন্তু আলাদা করে কিছু করার বা আলাদা করে দরকার নেই, তোমার মোমেন্টারি যে ফিলটা হচ্ছে চরিত্রটার জন্য ওটাই কিন্তু তোমার ক্যারেক্টার বা তোমার ওটাই চরিত্র। এছাড়া আমি দেবরঞ্জন নাগ, এদের থিয়েটার পার্সন, এছাড়া আমি বাড়ি থেকে আমার পিস্তত দাদা মানে পার্থ চক্রবর্তী, উনি আমাকে অলওয়েজ ইন্সপায়ার করেছে, আমাকে সবসময় বলতো অ্যাক্টিং করতে গেলে সাহিত্য পড়, ভালো বই, মানে যদি না ভালো বই পড়িস আর ভালো ছবি দেখিস কোনোদিনও তাহলে ওই ফিলটা, বই পড়ে যেদিনকে কাঁদবি, যেদিনকে মানে বই পড়ে পড়ে হাসবি, প্রেমে পড়ে যাবি, সেদিনকে ভাববি চরিত্রগুলো তোর ভেতরে ঢুকে গেছে। জমিয়ে রাখা আমার যত কথা, ঘুমিয়ে থাকা আমার যত গান, আজকে ভেঙে দিক না নীরবতা ভুলিয়ে দি। তোমাকেও আমরা দেখছি তুমি একের পর এক ভালো কাজ করছো, কিরিটিও করলে রিসেন্টলি, সেই কিরিটি নিয়ে একটু কথা বলছে, কারণ গরমে তো আমরা যা শুনেছি পুরীতে শুট হয়েছে, সেটা সেই এক্সপিরিয়েন্সটা কেমন? মানে আমি বলছি আবার না, কিরিটি করার একটা কোথাও লোক ছিল, মানে সেটা কি থ্রিলার ফিল্ম বলে নাকি কিরিটি বলে? কিরিটি বলে, কারণ কিরিটি আমি ছোটবেলা পড়েছি, আর কিরিটি কোথাও একটা এমন উপন্যাস যেখানে ডিটেকটিভরা শুধুমাত্র ব্রেন ওয়ার্ক করে না, তার সঙ্গে একটা অ্যাকশনও তাদের মধ্যে থাকে, প্রত্যেকটা মানে সলিউশনের পেছনে ওদের একটা অ্যাক্টিভিটি থাকে, যেটা আমার খুব ভালো লাগে। আমি স্পেশালি যেহেতু এক্সারসাইজ ভালোবাসি, অ্যাক্টিভ মানে যে কোনো ফর্মেশনে মানে ধর মার্শাল আর্ট বা এগুলো আমার নিজস্ব খুব ভালো লাগে, কিক বক্সিং, তো কিরিটির কিন্তু এই জায়গাটায় কিরিটি কিন্তু যে কিরিটি করে বা যে কিরিটি সে কিন্তু ভীষণ ফিজিক্যালি ফিট এবং সে কিন্তু নানা রকম মানে নানা রকম জিনিস জানে, যেটা ধর আমরা মার্শাল আর্ট বলতে পারি বা আমরা ধর বক্সিং বলতে পারি, কিরিটিরাই কিন্তু ওরকমই একটা পার্সোনালিটি যে কিন্তু ওয়েল ট্রেন্ড। আর উনি মানে এই গোয়েন্দাকে একমাত্র হলিউডের গোয়েন্দার সাথে দেখবে মেলানো যায়, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি, কারণ কি বলতো ভীষণ শার্প, মানে শুধুমাত্র ব্রেন ওয়ার্ক দিয়ে জাজমেন্ট করে না, সেটা কিন্তু মানে ইকুইভ্যালেন্ট পুলিশেরও কাজ করে একদম, কারণ আমরা ব্যোমকেশ বা ব্যোমকেশ আমরা দেখি ফেলুদাতে, আমরা দেখি যে একটা সময় পর মানে বলে দেওয়া হয় এ মার্ডার করেছে বা এ করতে পারে, কিন্তু আলটিমেট তদন্ত করে তাকে খোঁজা বা বের করার দায়িত্বটা চলে যায় পুলিশের কাছে, এটা হচ্ছে কমপ্লিট ডিটেকটিভ, যে আর কি ডিটেকটিভ যে কিনা তোমার পুরোটাই প্যাকেজে কাজ করে, মানে ওকে মানে সবই আর কাউকে লাগবে, হ্যাঁ হ্যাঁ,
কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, কারণ এই একটা লোক ছিল, এই জন্যই ছিল, কারণ কিরিটি ইয়াং জেনারেশনে খুব ভালো পছন্দের কনসেপ্ট হতে পারে, তো সেই জায়গা দাঁড়িয়ে আমার একটা ভালো লাগা ছিল। তো আমি যখন সার্টেনলি ক্যামেলিয়া থেকে রূপাদির একটা ফোন কল পাই এরকম এইবার কিরিটিটা করার জন্য, আমি ইনিশিয়ালি ভীষণ আর আচ্ছা। তাছাড়া আমার যেটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমি অনিন্দ্যদার সঙ্গে আগে একটা কাজ করেছি, বঙ্কুবাবুতে আমরা একসাথে কাজ করেছিলাম। তো তারপরে স্ক্রিপ্ট শুনি, যখন কনসেপ্টটা শুনি বা আমার চরিত্রটা পাই, আমার মনে হয় এত ইন্টারেস্টিং চরিত্র, একটা ক্যারেক্টারকে কত রকম ভাবে এক্সপ্লেন করা যেতে পারে, ওই পুরো ব্যাপারটা আছে, একটা অদ্ভুত প্যাকেজ ক্যারেক্টারটার মধ্যে। মেয়েটি ইংলিশ টিচার, তার সঙ্গে তার ফিজিক্যাল ফিটনেস খুব ভালো, সে অনেক রকম অ্যাক্টিভিটি জানে, এবং তার সঙ্গে একটা অদ্ভুত সাসপেন্স আছে, সে কিন্তু ভেতরে ভেতরে ইনোসেন্ট, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সাসপেন্স কাজ করছে, যাকে দেখে সবসময় একটা রহস্যময়ই মনে হবে। আরেকটা প্লাস পয়েন্ট ছিল হরিজি, হরিজি যে আমাদের ডিওপি, সে বদলাপুরের ডিওপি ছিল, খুব মানে হরিহরন মানে এতটাই ভালো ট্যালেন্টেড ডিওপি যে মানে এক সেকেন্ডের জন্য ক্যামেরা স্ট্যান্ড করে কাজ করে না, অলওয়েজ নিজের হাতে মুভ করিয়ে করিয়ে পুরো শ্যুটটা করে, এবং আমরা শ্যুটিংটা করেছিলাম অদ্ভুত একটা ভালো জায়গায়, মানে ভাঙা চোরা পোড়া বাড়ি পুরী থেকে একটুখানি গিয়ে, যার কিন্তু ওপরটায় ছাদ নেই, পুরো বাড়িটাই না এরকম জাস্ট মাটি, মাটি বলছি তোমার সিমেন্ট দিয়ে আর তোমার ইট দিয়ে গাঁথা খালি, হ্যাঁ, আর পুরোটা ভাঙা ভাঙা, মানে মনে হয় ঢুকে গেলে তুই হারিয়ে যাবি এরকম একটা মনে হবে, মানে জায়গাটাই ভীষণ রহস্যজনক একটা জায়গা, একদমই একদমই। বাহ, এই ওই ছবিটা তো আমরা দেখবই, মানে আসছে খুব শিগগিরই সকলের জন্য, পূজোর আগেই, হ্যাঁ পূজোর আগেই রিলিজ করে দেবে, তো তখন তো পুরো ব্যাপারটা দেখতে পাবো। কিন্তু তুমি একটা কথা বলে, এই যে শুটিং এর খাতিরে তুমি তো অনেক জায়গায় আমার এক ঘন্টা নষ্ট হয়ে গেলে আমি সাইকোলজিক্যালি ভাবতাম যে ই বাবা, আমি অ্যাক্টিং এ ফিল্মে এটাতে ওটাতে আমি সময় নষ্ট করে দিলাম, আমি লাইফটাকে এন্টারটেইন করার জন্য জন্মাইনি, এরকম মনে হতো এরকম। পরে আমি রিয়েলাইজ করি একজন অ্যাক্টরের জন্য, ওই জন্যই আমার বলা আর কি আমার অডিয়েন্স বন্ধুদের, একজন অ্যাক্টরের জন্য মোর ইম্পর্টেন্ট যত জায়গা দেখবে, যত মানুষ দেখবে, আমরা নিজেদেরকে যদি প্যান্টালুন্স ভাবতে শুরু করি বা শপার স্টপ ভাবতে শুরু করি, যে শোকেস করে রেখে দাও, পুঁথিগত বই পড়ে বা তোমার নিজেকে সবসময় ওয়ার্কআউট এর মধ্যে থেকে বা লাইফে এটা করবো না ওটা করবো না, যতক্ষণ না একটা জায়গায় রিচ করবো কোনো এন্টারটেইন করবো, এটা ভুল, মানে এন্টারটেইনটাও দরকার, এই জন্যে ওটা থেকেও তুমি শিখছো। একজন অ্যাক্টরের কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ড একটা এক্সপিরিয়েন্স, ধর তোর সাথে আমি এত আড্ডা মারছিলাম ছাদে গেলাম, আমি কিন্তু যদি কখনো রিপোর্টারের চরিত্র করি, আমি 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 কোথাও একটা অর্পিতাকে ফলো করব, কোথাও একটা নাই, প্রত্যেকটা চরিত্র কিন্তু অ্যাক্টরের জীবনে ফেলে দেওয়ার নয়, তাই এখন কিন্তু আমার কোথাও একটা সুপ্ত ইচ্ছে ছিল ঘোরা, ওটা ওটা এখন আমি ঘুরে এটা এখন আর ভাবি না যে আমি আমার সময় নষ্ট করছি বা কিছু করছি, ওখান থেকে যেগুলো তোলার তুমি তুলে নাও। একদম একদম, আমরা সুচন্দ্রাদির হাতের ব্যাপক মেটের তরকারি খেয়েছি, এখান থেকেই জানবো, মানে তুমি খুব ঘরোয়া, মানে সংসার করা বা তুমি নিজে হাতে রান্না করেছো আমাদের জন্য আমরা এসেছি বলে, তুমি কি এটা খুব পছন্দ করো, ঘর সাজানো বা সংসার করা রান্না করা, এই জিনিসটাকে তোমার খুব পছন্দ? আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে করে, কিন্তু হ্যাঁ, কি কারোর ভেতরে হয়তো লুকিয়ে থাকে, প্রকাশ করতে পারে না আজকালকার ব্যস্ত জীবনের জন্য, আমি পছন্দ করি। আমার কোথাও একটা মনে হয় কি বলতো, মানে যে সত্যি সত্যি রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে, বাকিগুলো সব অজুহাত, মানে যে বাইরেটা খুব ভালো করে মেনটেন করতে পারে সে কিন্তু ঘরটাও পারে। তো মানুষ বলে না যে আমি প্রচন্ড কাজ করি বুঝলি তো বাইরে, বাড়িটা তাই পারি না, মানুষের সত্তা কিন্তু একটাই হয়, মেন্টালিটি একটাই হয়, বিহেভিয়ারও একটাই হয়, তাই কোথাও একটা মানুষ যদি কারোর ম্যানেজ করার নেচার থাকে সব জায়গায় সে ম্যানেজ করবে, আর ফাঁকিবাজি করার যা নেচার হবে সব জায়গায় ফাঁকি মারবে।
আজকে দারুণ দারুণ কথা শুনছি তোমাকে, সিরিয়াসলি তুমি সবসময় এত হাসি খুশি থাকো, মানে আমরা যখন এর বাইরেও সুচন্দ্রার দিকে দেখি সবসময় এতটা হাসি খুশি, আমাদের সাথে এত ভালোভাবে কথা বলো, সেটা তো একটা ইন্সপিরেশন আছে, সেই ইন্সপিরেশনে তোমার কাছে কি? এরকম নয় যে আমার লাইফে কোনো খারাপ কিছু নেই বা দুঃখ নেই বা প্রবলেম নেই, সবকিছু হ্যাপি হ্যাপি হ্যাপি, কিন্তু খারাপ লাগাটা দুঃখটা শেয়ার করাটা, কিন্তু খারাপ লাগাটা দুঃখটাকে স্প্রেড করা, আমার কাছের মানুষদেরও যদি আমার দুঃখটা শেয়ার করি কোথাও হলো সে একটু দুঃখ পাবে, আমি নেগেটিভটা ছেড়েই দিলাম, আমি সবসময় এটা ভাববো না যে আমার দুঃখটা শুনে লোকে মজা করতে পারে, আমি এরকম ভাবছি না, কিন্তু সে যদি দুঃখও পায় আমার অধিকার নেই কাউকে দুঃখ দেওয়ার, তাই না? আমি যদি কাউকে ভালোবাসা দিতে পারি, হ্যাপিনেস দিতে পারি, দেবো, কিন্তু দুঃখটা দেবো না। তাই সব মানুষের মধ্যে প্রবলেম আছে, কিন্তু কী জানিস তো পিতা, আমি যেটা ফিল করি, আগে আমি না একটু একটুতে খুব কষ্ট পেতাম, দুঃখ পেতাম, কিন্তু এখন আমি কিছু খারাপ হলে আমি তখন একটু নিচের দিকে তাকাই, তখন আমি ভাবি যে কত মানুষের কত স্ট্রাগল, কত কষ্ট, কত প্রবলেম, তাও তো ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি আমরা, তো এই ভালো থাকাটা এনজয় করাটাই মোর ইম্পর্টেন্ট। একদম, সেটা তো বটে, কিন্তু আরেকটা ব্যাপারও দেখো, আমরা আমি বা তুমি আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের লাইফটা তো ভীষণ আনসার্টেন, একদম, সেই জায়গাটা কিভাবে কাটাও? মানে ধরো তুমি অভিনেত্রী হচ্ছে, আজকে তুমি একটা টপ পজিশনে, কালকে হয়তো আমি নিজে ফিল করি, মানে বিশেষ কর একটা সিনেমা হয়ে গেলে না, এটা আগে করতাম, একটা ফিল্ম হয়ে গেলে আমি না ভীষণ ডেসপারেট হয়ে যেতাম যে আমার ফিল্মটা হয়ে গেছে, নেক্সট কি করবো, আমি এটা করবো, ওটা করবো, যেটা যেখানে একটু আশা পেতাম সেখানে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যেতাম, মানে তোমার ধর আমি কারোর সাথে একটা প্রজেক্ট করলাম, তার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হলো, কোথাও আমার একটা না মনে হতো যে নেক্সট প্রজেক্টটাও আমি করবো, কেন আমি করবো না, আমি যদি এত কোঅপারেটিভ হই, আমার নেচারটা কী বলতো, মানুষের জন্য উদার হয়ে মানুষের জন্য করা, আমি যদি আমি ভাবি না যে তুই প্রডিউসার তোর জন্য করে আমার লাভ কী হবে, আমার আমাকে যদি কোনো স্পন্সারার 20-40-50 হোর্ডিং দেয় আমাকে নিলে, যেহেতু আমি কিছু অ্যাডও করি ভালো ভালো ব্র্যান্ডের সঙ্গে, আমি ওগুলো তাদেরকে দিয়ে দিই, স্পন্সার করিয়ে দিই, ম্যাক্সিমাম মানুষজন করে না, কিন্তু আমি আমি যেহেতু করি আমি এক্সপেকটেশনটাও আমার তৈরি হয় যে আমি করবো, কিন্তু আমি দেখেছি তাতে না প্রবলেম ট্রাবল আর কষ্ট পাওয়া ছাড়া কিছু নেই, তাই আমি এখন বিশ্বাস করি যেটা তোমার জন্য ঠিক করা আছে সেটাই তোমার জন্য হবে, তুমি যদি আমি যে যে প্ল্যানগুলো করেছিলাম কি বলবো তোকে, সে এই বছরে আমার সঙ্গে হবে সে একটা প্রজেক্টও হয়নি, তাতে আমার ডিপ্রেশন অন্য লেভেলে চলে গেছিলো, ঠিক আছে, আমি আমার জানুয়ারিটা খুব খারাপ কেটেছিল, জানুয়ারিটা ফেব্রুয়ারিটা, কারণ আমার এক্সপেকটেশন আমাকে নিয়ে যে প্রজেক্টটা আমি প্ল্যান করেছিলাম বা অন্যরা প্ল্যান করেছিল সেটা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে করেছে, মানে কোথায় বলতে এক্সপেকটেশন থেকে মানুষ ডিপেন্ডেন্ট হয়, কোথাও একটা মানুষের না কোথাও একটা, কারণ আমার আমি যে তোর সঙ্গে বসে আছি আমার কিন্তু তোর প্রতি একটা ভালোবাসা আছে, তুই আমার সঙ্গে ইন্টারভিউ কোথাও একটা, এই প্রফেশনে যারা স্পেশালি আছে মিডিয়া লাইনে, ফিল্ম বল বা মিডিয়া বল চ্যানেল বল, কোথাও একটা না অনেস্টি বা 100% ইমোশনস ছাড়া এই এই প্রফেশনসটা হয় না, যে যারা তার আলটিমেট জায়গাটা পেয়ে যায় না, খুব দেখবি 2-4-5 বছর পর নিজের জায়গাটা রাখতে পারে না, কারণ এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। একদম একদম, এটা দারুণ মেসেজ, শুধু আমাদের জন্য না, এটা কিন্তু সকলের জন্য, যারা দেখছেন তাদের সকলের জন্য। এবার তোমার কথা ধরে আসি, তুমি বললে বলিউডে আমরা জানি দারুণ একটা প্রজেক্ট করছো, কিন্তু দেখো আমি সেই প্রজেক্টের ব্যাপারেও জানবো, আর একটা কথা বলবো যে এই যে টলিউড থেকে চট করে বলিউডে চলে যাওয়া, এটা কিন্তু অনেকেই অনেকভাবে নেয়, তুমি সেটাকে কিভাবে ডিল করো বা সেই প্রজেক্টটাকে কিভাবে ডিল করছো সেটা যদি একটু বলো। না আমি মানে সত্যি সত্যি জার্নিটা আমারও কোথাও একটা মনে হয়েছিল আগে যে এই জার্নিটা ইজি নয়, ইটস নট পসিবল, এইভাবে হতে পারে না, কিন্তু আমি কোথাও বললাম একটা ডেস্টিনি, নাহলে হঠাৎ করে আমি হানসাল মেহতার কাছে পৌঁছে যাওয়া, হ্যাঁ সত্যি তাই, এটা একটা সত্যি ঈশ্বরের হয়তো ব্লেস ছিল আমার ওপর, উইদাউট ব্লেসিং হয়তো এটা সম্ভব ছিল না, আর কোথাও একটা জানিস তো আমার যেটা মনে হয় যে ইটস নট ডিফিকাল্ট, ইম্পর্টেন্ট জানিস তো নিজের না কমিগুলো বোঝা, মানে আমরা সবসময় যেটা করি আমার মনে হয় কখনো কোনো মিডিয়া লাইনে বা অ্যাক্টরদের তো স্পেশালি করা উচিতই না, নিজের যেটা খামিয়াত সেটাকে লুকোনো, আমি যেটা পারি না যদি আমি নিজেকেই লুকোই আমি কখন ইম্প্রুভ করব, কারণ আমি 9-6-5 করে আমি কিন্তু অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবো না,
কারণ দেখ আমি একটা প্রজেক্ট কিছুভাবে ম্যানিপুলেট করে পেতে পারি, কিন্তু আমাকে তো ফেস কাকে করতে হবে, অডিয়েন্সকে করতে হবে, তোকে একটা ক্যারেক্টারকে বিশ্বাসযোগ্যতার সঙ্গে করতেই হবে। একটা অ্যাক্টরের জীবনে একটা হিট ফিল্মই ইম্পর্টেন্ট, মানে নাম করার জন্য, কিন্তু তার পেছনে টাব্বু কেরিয়ারে 14 বছর ওয়েট করেছে। টাব্বু কেরিয়ারে মানে এত অসাধারণ একজন অ্যাক্টর, কিন্তু চাটনি বার করার পর লোকে টাব্বুকে টাব্বু হিসেবে, হ্যাঁ, কিন্তু আমি জানি যদি ডেফিনেটলি আজকে থেকে আমি লড়ি বা যত বছর ধরে আমি লড়ছি বা আমি আরও 10 বছর পরে গিয়ে তো আমার টার্নিং একটা ফিল্ম তো আমি পাবো, কিন্তু আমার লড়াটার মধ্যে আমার অনেস্টি থাকা দরকার। একদম। তো তুমি একটা এরকম চরিত্র বলো যেটা তোমার করার ইচ্ছে, মানে এই যে বলে 10 বছর পর, 10 বছরের মধ্যে আগামী, এরকম কোনো চরিত্র আছে তোমার স্বপ্নের কোনো চরিত্র যেটা তুমি করতে চাও বা এরকম কোনো ক্যারেক্টার? হ্যাঁ একদমই, আমার মানে দুটো তিনটে চরিত্র আছে যেগুলো খুব লোভনীয়, মানে ওই রকম টাইপের যদি আমাকে কোনো কেউ অফার করে তাহলে আমি সত্যি সত্যি করতে চাই। আমার কোথাও একটা ফিন খুব ভালো লাগার সাবজেক্ট, হ্যাঁ, মানে অসাধারণ লেগেছে আমার ফিন। আর কোথাও একটা মনে হয় যে অনেক কিছু পাওয়ার আছে আমাদের ফিল্মটাতে, মানে কোনো একটা জায়গায় আমাকে লোকেরা নিতে পারবে, মানে আমাকে নিয়ে ভাবতে পারবেন যে একে আইডিওলজি হিসাবে আর কি ভাবা যেতে পারে, নেওয়া যেতে পারে, এরকম একটা চরিত্র খুব ইম্পর্টেন্ট আমার জীবনে করার বা আমি করতে চাই। আর একটা আমার বিদ্যা বালান যেরকম টাইপের ফিল্ম, মানে নারী কেন্দ্রিক চরিত্রগুলো, নারী কেন্দ্রিক ছবি, নারী কেন্দ্রিক তো অনেক ছবি হয়, কিন্তু তার মধ্যেও যেটা সমাজকে স্ট্রং একটা নারী, হ্যাঁ হ্যাঁ, যেখানে নারীরা সত্যি সত্যি একটা ইন্সপায়ার হবে বা এনার্জি পাবে, ওই রকম চরিত্র আমার করার খুব। আচ্ছা এবার একটু অন্য কথায় আসি, সেটা হচ্ছে যে আমরা এখানে আছি, দেখছি তুমি একা আছো, অনেকেই যেটা জানতে চায় সুচন্দ্রা মানে কি সিঙ্গেল? এই হাসিটার পেছনে অন্য ব্যাপার আছে, তাই তো? আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো অ্যাক্টরকে প্রেমিক হওয়া উচিত, যে কোনো অ্যাক্ট্রেসকে প্রেমিক মন থেকে হওয়া উচিত, তো আমি প্রেম ডেফিনেটলি করি, অনেক প্রেম করি, যখন যার সাথে আলাপ হয় প্রেম হয়, যারা মন থেকে ভালো হয় কিন্তু তাড়াতাড়ি প্রেমে পড়ে যায়, মানুষ তার অনেক বিচার করে আলাদা ব্যাপার, কিন্তু প্রেম প্রেমে পড়ার জন্য কিন্তু ভেতর থেকে পিওর হওয়া দরকার, তাহলে তো তুই প্রেমে পড়বি বল, জটিল হলে ভাববি অনেক কিছু, সিম্পল হলে পড়ে যাবে। আর ওই প্রেমে একবারই পড়া যায় এটা ভুল কথা, তাই না বল? কারোর নাক ভালো, কারোর চোখ ভালো, কারোর গাল ভালো, একবার কি করে প্রেম হয়, একবার প্রেম হয় না। এইবার বলো যে তোমার তো এখানে একটা ফ্ল্যাট, আমরা যেখানে আছি আরো একটা ফ্ল্যাট আছে যেখানে তোমার কাছের মানুষেরা থাকেন, তাদের কথা একটু শুনি। হ্যাঁ মানে ওটা আমাদের নিজেদের বাড়ি কাকুর কাছে, তো ওখানে বাবা মা আছে, বাবা মা দাদু দিদি, এখানে মাঝে মাঝে দিদা দাদু আসে, মা বাবাও আসে, তো খুব কম, কারণ ওই ওই বাড়িতে আর কি খুব সুন্দর আর কি বাড়ির যেরকম হয় অ্যাটমসফিয়ার, আমি ফ্ল্যাটে পালিয়ে আসি আর কি, কারণ ওই অ্যাক্টর হলে কোথাও একটা পাগলামি পোকা মাথায় কাজ করে, তো টিভি দেখতে মানে মুভি দেখতে হবে, একা একা কেউ ডিস্টার্ব করা চলবে না, ই করতে হবে না। কিন্তু বাবা নিজে খুব প্যাশনেট ফটোগ্রাফার, ফটোগ্রাফি করেছে একটা সময়, এবং আমাদের নিজেদের অ্যালবামে ফ্যাক্টরি আছে, মানে কোথাও একটা বাবার থেকে অনেকটা ছোটোবেলায় ইন্সপায়ার হয়েছি, মানে ওই ক্রিয়েটিভ জায়গাটাতে ফটো তোলা দেখে ছোটবেলা, আমি নিজেও খুব ভালো ফটো তুলতে ভালোবাসি। আচ্ছা মানে রক্তের একটা ব্যাপার কিন্তু রয়েছে, কোথাও একটা রয়েছে আর কি, কারণ কি বলতো আমি ছোটবেলায় যখনই বাবার তোলা অদ্ভুত অদ্ভুত ফটো দেখতাম খুব আমি অবাক হতাম, যে এত সুন্দর স্টিলে ক্যাপচার করা যেতে পারে এত ভালো কিছু, তারপর নেচারের বিউটিটা এত ভালো করে ক্যাপচার করা যেতে পারে। আর যেটা আমার লাইফে মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মানে ইম্পর্টেন্ট বা বাচ্চা আমি যেটাই প্রথম প্রথম মানে আমার জীবনে প্রথম ভালো লাগার জায়গা বা নিজেকে ভালোবাসার জায়গাটা হয়েছিল বাবা যখন প্রথম একটা ক্যামেরা কিনেছিল, তখন ক্যামেরাটা নিয়ে আমি আমার মাথার কাছে ঘুমোতাম, মনে হতো এই ক্যামেরাটা শুধু আমাকেই ক্যাপচার করতে পারে, আর এত লাজুক ছিলাম দরজা বন্ধ করে আয়নার সামনে লিপস্টিক পরা সাজা, যে ওই ক্যামেরাটাই আমাকে ফটো তুলতে হবে। আচ্ছা আচ্ছা এই কথাগুলো থেকে আমি বলছি তুমি খুব প্যাম্পার, একটু 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 না, সেটা তো এদেরকে দেখে মনে হচ্ছে কত যে পুতুল, জীবন্ত দুটো পুতুল আছে। হ্যাঁ এই বাড়ির দুজন ইম্পর্টেন্ট মেম্বার, তাদের কথা একটু বলো, তাদেরকে এখন আটকে রাখা হয়েছে আমাদের জন্য,
অ্যাকচুয়ালি এইবারে দুটো ইম্পর্টেন্ট, একজনের নাম হচ্ছে ক্যাটরিনা, আরেকজনের নাম হচ্ছে জনি, সে সারাক্ষণ ক্যাটরিনার সঙ্গে থাকে। ওই কেমিস্ট্রিটা আমি জানি না ক্যাটরিনা জনের, কিন্তু এই জন আর ক্যাটরিনা দুজনের প্রচুর ভালোবাসা, একে অপরকে ছাড়া থাকতে পারেন না তারা। মানে আপনারা শুনে নিন, সুচন্দ্রাদির বাড়িতে ক্যাটরিনা আছে, তাই তো? সেই ক্যাটরিনাকে আমরা দেখবো, কিন্তু তার আগে অনেকক্ষণ অনেক আড্ডা হলো, আরো অনেক কথা রয়ে গেল, মানে সেটা ক্যামেরার বাইরে হবে, আমরা আলাদা পার্সোনাল আড্ডা। কিন্তু তুমি আজকে লাস্ট এসে একটা কথা বলো, যে এক কথায় যদি বলা হয় সুচন্দ্রা, তাহলে কি বলবে? এক কথায় কিভাবে নিজেকে ডেসক্রাইব করবে? যদি এক কথায় সুচন্দ্রা বলা হয়, তাহলে আমি একটাই কথা বলবো, বিকজ নিজেকে আলাদা করে ডেসক্রাইব করার মতো জায়গা এখনো পৌঁছয়নি। তাও যখন এক কথায় বলতেই হবে, যখন তোর ডিমান্ড, তখন একটাই কথা বলবো, গডের সৃষ্টি। তো সুচন্দ্রা ইজ ইকুয়াল টু, যদি কিছু ভালো অ্যাক্টিভিটি বা ভালো ওয়ার্ক বা কিছু ভালো ভালোবাসা বা ভালো কিছু এন্টারটেনমেন্ট অডিয়েন্সকে দেওয়া যায়। বাহ, থ্যাংক ইউ সো মাচ সুচন্দ্রাদি, আমরা অনেক গল্প করলাম, কিন্তু বাকি রয়ে গেল অনেক, সেটা পরে আরেকদিন হবে, একদিনে শেষ হওয়ার ব্যাপার নয় আর কি, যখন স্পেশালি অর্পিতা আছে, এরপর আরো আড্ডা হবে। তবে আপনাদের বলি যে এই যে আমাদের আজকে খুব কাছের মানুষ, মানে আমার কাছের মানুষ ছিলই সুচন্দ্রাদি প্রথম থেকেই, আপনাদেরও খুব কাছের মানুষ হয়ে গেল আজকে থেকে। তো এরকম যাদেরকে আপনারা ভাবেন অনেকটা দূরে আছেন, তারা তাদেরকে যদি কাছের করতে হয়, তাহলে কিন্তু থাকতে হবে আমাদের সাথে এবং দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।